হ্যালো ফুটবল ফ্যান্স, চলতি মৌসুমে দলবদলে অনেক জলঘোলা হওয়ার পরও লিওনেল মেসিকে দলে নিতে পারেনি বার্সেলোনা। পিএসজি ছেড়ে রাগ ও অভিমানের ক্ষোভে শেষমেশ লিওনেল মেসি এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন। তবে মৌসুম শেষ হওয়ার আগেই বার্সেলোনা দারুণ কিছু সাইনিং সম্পন্ন করেছে এবং সেই সব তারকারা কীভাবে বার্সার জয়ে বড় অবদান রাখছেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। নতুন মৌসুম শুরু হওয়ার আগে বার্সা প্রথম যে দলবদলটি সম্পন্ন করে সেটি হলো ইলকায় গুন্দোগানের। আগের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবল জয়ী এই অধিনায়কের চলতি মৌসুমেও বার্সার হয়ে তার ফর্মটা ধরে রেখেছেন। তিনি ছয় ম্যাচে বার্সার হয়ে কোনো গোল না পেলেও তিনটি অ্যাসিস্ট করেছেন ও মাঝমাঠে দলটাকে আরও শক্ত করেছেন তিনি। মূলত দুবছরের চুক্তিতেই এই ম্যানচেস্টার সিটির সাবেক তারকাকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এছাড়াও দলবদলের বাজার শেষ হওয়ার আগেই দুই পর্তুগিজ তারকা জোয়াও ক্যান্সেলো ও জোয়াও ফেলিক্সকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। এবং এই দুজন তারকাই বার্সার হয়ে সর্বশেষ তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। আগের মৌসুমে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের হয়ে খেলা জোয়াও ক্যান্সেলো এরই মধ্যে বার্সার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন এবং সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সার হয়ে উইনিং গোলটিও করেছেন তিনি। এবং বার্সেলোনার হয়ে মাঠে সবথেকে ইম্প্যাক্টফুল প্লেয়ার হিসেবে বড় ভূমিকা রাখছেন জোয়াও ফেলিক্স। পর্তুগিজ এই তরুণ আগের মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে চেলসিতে যান, তবে সেখানেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। কিন্তু কাতালান ক্লাবটিতে এসে তিনি তার পুরনো ফর্ম আবারও ফিরে পেয়েছেন। বার্সেলোনার হয়ে তিন ম্যাচ খেলে এরই মধ্যে তিন গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি, অর্থাৎ তিন ম্যাচে সরাসরি চার গোলে অবদান তার, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটিও জিতেছেন তিনি। কালকেও এই দুই পর্তুগিজ তারকা বার্সার হয়ে গোল ও অ্যাসিস্ট করেছেন। কালকে লালিগার ম্যাচে নিজেদের মাঠে 80 মিনিট পর্যন্ত 2-0 ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা, যার কারণে জাবি শিষ্যদের মৌসুমের প্রথম হারটা নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু 8 মিনিটের মধ্যেই দারুণ কামব্যাক করে বার্সেলোনা। রবার্ট লেভানডস্কি জোড়া গোলে সমতা আনার পর জোয়াও ক্যান্সেলো এগিয়ে দেন বার্সাকে, যার ফলে বেশিরভাগ সময় পিছিয়ে থাকা বার্সেলোনাই সেল্তাকে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে। এই জয়ে লালিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। 6 ম্যাচ শেষে বার্সার পয়েন্ট 16, এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট 15। যদিও জোয়াও ক্যান্সেলো ও জোয়াও ফেলিক্সকে লোন ডিলে শুধু এই মৌসুমের জন্যই দলে টেনেছে বার্সা, তবে তারা এরই মধ্যে দলটির হয়ে দারুণ ইম্প্যাক্ট ছড়াচ্ছেন এবং এই দলটিকে নিয়ে এবার অবশ্যই বড় স্বপ্ন দেখতে পারে বার্সা ফ্যানেরা। কারণ টানা 2 মৌসুম ইউরোপা লিগে খেলা দলটি এবারে চ্যাম্পিয়ন্স লিগে শুরুটাও করেছে 5-0 গোলের জয় দিয়ে এবং গোল ডট কমের মতে চলতি মৌসুমের ইউসিএল ট্রফি জয়ের জন্য শীর্ষ 5 দলের মধ্যেই থাকবে জাবি শিষ্যরা।